আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ। সম্মানিত দূরের এবং কাছের, দেশের এবং দেশের বাহিরের যারা নিয়মিত আলোকিত রমজানের এই সুন্দর প্রোগ্রামটি শুনছেন এবং দেখছেন, সবাইকে আন্তরিক অভিনন্দন এবং মোবারকবাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা, পবিত্র মাহে রমজান হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাৎপর্যপূর্ণ একটি মাস, যে মাসে মানুষের প্রতিটি কর্ম, প্রতিটি কাজ, প্রতিটি সময় অত্যন্ত দামি, অত্যন্ত মূল্যবান। তো এই সময়ের এই কাজের জন্য আমাদের সবচেয়ে বেশি যেটি ত্যাগ স্বীকার করতে হয়, এটি হচ্ছে ধৈর্য। অর্থাৎ ধৈর্যের মাধ্যমেই আমরা রোজা সওমের প্রকৃত সান্নিধ্য আল্লাহর লাভ করতে পারি। পবিত্র মাহে রমজান আমাদেরকে সেই শিক্ষা দেয় যে ধৈর্যের মাধ্যমে আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জন। একজন মানুষকে যদি ধৈর্য ধরার ক্ষমতা না দেওয়া হয়, সে কিন্তু সবচেয়ে বেশি উচ্ছৃঙ্খল হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে সূরা বাকারার মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিসসবরি ওয়াসসালাহ। হে বিশ্বাসীরা, তোমরা আমার কাছে সলাত এবং ধৈর্যের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো। অর্থাৎ এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ধৈর্যের মাধ্যমে এবং নামাজের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করতে হবে। ধৈর্যই একমাত্র মানুষকে মর্যাদার সর্বোচ্চ শিখরে পৌঁছে দিতে পারে। এটা দুনিয়া এবং আখেরাতে উভয় ক্ষেত্রে আমরা দেখেছি যে দুনিয়াতে যে সবচেয়ে বেশি ধৈর্যবান, সে যে সবচেয়ে বেশি সহনশীল, তার মর্যাদা, তার সম্মানও কিন্তু তত বেশি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার মধ্যে আবারও বলেছেন, অবাশ্বিরি সবেরিন, অর্থাৎ ধৈর্যশীলদেরকে সুসংবাদ দানের কথা বলা হয়েছে। আবারও বলেছেন, আল্লাযীনা ইজা আসাবাতহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে যখন আমার কোনো বিপদ, কোনো গজব, কোনো মুসিবত তোমাদের মাঝে বা তোমাদের ওপর অবতীর্ণ হয়, তখন তোমরা বলবে আমরা যে আল্লাহর নিকট থেকে এসেছি সে আল্লাহর নিকটেই প্রত্যাবর্তন করতে হবে। অর্থাৎ সর্বক্ষেত্রে সর্ব অবস্থায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধৈর্যের মাধ্যমে মানুষকে পরীক্ষা করেন। আমরা দেখেছি যুগে যুগে নবী রাসূলদের ওপর যখন কঠিন বিপদ আসত, তখন তারা ধৈর্যহারা না হয়ে ধৈর্যের ওপর কঠোরতর কঠোর সাধনা করে সেই পরীক্ষায় তারা উত্তীর্ণ হয়েছে। হযরত আইয়ুব আলাইহিসসালামের সময়ের কথা যদি আমরা জানি, প্রচণ্ড রোগ ব্যাধি পুরো গ্রাম থেকে, এলাকা থেকে তাকে বের করে দেওয়া হলো, তারপরেও তিনি ধৈর্যহারা হন নাই। অপরদিকে আমরা যদি ইব্রাহিম আলাইহিসসালামের দিকে খেয়াল করি, দেখেছি যে নমরুদ তাকে যখন আগুনের কুণ্ডে নিক্ষেপ করলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিলেন, কুন্না ইয়া নার কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। হে আগুন, তুমি ইব্রাহিমের প্রতি শান্তিপূর্ণ শীতল হয়ে যাও। অর্থাৎ এখানে এই শান্তিপূর্ণ শীতল হওয়ার পিছনে যেটি সবচেয়ে বেশি কাজ দিয়েছে সেটি হচ্ছে ইব্রাহিমের ধৈর্য। ঠিক তেমনিভাবে পবিত্র মাহে রমজান খোদ পিপাসাকে ধৈর্যের সঙ্গে মোকাবেলা করতে হয়। প্রচণ্ড তৃষ্ণা ছাতি ফেটে যাবে, তারপরেও একজন মানুষ শুধু স্রষ্টার ভয়ে, শুধু আল্লাহর ভয়ে সে কিন্তু কোনো কিছুই গ্রহণ করে না। একটি কথা বলে শেষ করছি, সেটি হচ্ছে ধৈর্যে রোজাদারকে কিভাবে সহনশীল করে তোলে। একজন ব্যক্তি যদি গালি দেয়, সেই গালির প্রতি উত্তরে তাকে সে আঘাত না করে সে শুধু বলবে, আল্লাহ রসুল বলেছে যে তোমাকে যদি কেউ গালি দেয়, তুমি শুধু তাকে বলো আমি একজন রোজাদার, এই বলে তার কাছ থেকে ফিরিয়ে আসো, তাকে আঘাত করো না। অর্থাৎ এখানে চরম ধৈর্যের পরিচয় দিতে হয় একজন সাইম ব্যক্তিকে, একজন রোজাদার ব্যক্তিকে। এই রোজা মানুষকে এত ধৈর্যের মানদণ্ডে উত্তীর্ণ করে সত্যিকারের তাকওয়ার সেই সর্ব উচ্চ মাকামে উত্তীর্ণ করে। পবিত্র মাহে রমজান আমাদেরকে সেই শিক্ষায় দেয় যে আমরা যেন সর্বক্ষেত্রে ধৈর্য ধারণ করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বান্দার প্রতি যত নিয়ামত রয়েছে, তার মধ্যে সবচাইতে সর্বোচ্চ হচ্ছে ধৈর্য ধারণের ক্ষমতা। আর আল্লাহ যাদেরকে ধৈর্য ধারণের ক্ষমতা দিয়েছে তারাই সিয়াম ব্রত পালন করতে পারে। মহান আল্লাহ আমাদেরকে ধৈর্যের মাধ্যমে
তার সন্তুষ্টি অর্জন এবং পবিত্র মাহে রমজানের প্রকৃত খোদাভীতি তাকওয়া অর্জনের তৌফিক দান করুন। ওমা আলাইনা ইল্লাল বালাগ।